বন্ধুরা, আজকে আমি একটা দারুণ পিঠে করে দেখাবো, তোমরা দেখতে থাকো। মা তো এই শীতকালে অনেক পিঠে করে দেখিয়েছে আপনাদের, আর মা দারুণ দারুণ সব পিঠে বানায়। ছোটবেলা থেকে দেখে আসছি দারুণ দারুণ পিঠে। আজকে মা আবার একটা পিঠে বানাবে। কি পিঠে বানাবে? কদম পিঠে। কদম পিঠে, কদম পিঠে, একদম কদম ফুলের মতো দেখতে আর খেতেও দারুণ। খুব ভালো লাগে খেতে, মা বানায় খুব ভালোই পিঠেটা, আপনারা দেখতে থাকুন। থালা লাগবে এটার জন্য? থালা নয়, এটা কি কি করবে? এটা ঝাড়নি, এটা ঝাড়নি করব। এই পিঠেতে তিন রকম চাল লাগবে। এটা হচ্ছে আতর চাল, আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে বাসমতি চাল, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই আতর চালটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। তিন রকমের চাল আছে বাবা। এইতে চাল শুকনো করবো, কাপড়টা মিলে দেবো। চালের গুড়ি তৈরি হবে। আমাদের বাড়িতে খুব কম কেনা চালের গুড়িতে পিঠে হয়। হ্যালো, হ্যালো, শুরু হলো পিঠে। হ্যাঁ, এটা ফুটো করতে হবে? ফুটো করে নাকি? হ্যাঁ, ফুটো করে নাও। দিদি এটা বেটে নাও। এই যে একটা পেরেক নিয়েছি, পেরেক দিয়ে ফুটো করতে হবে থালাটা। আমিও করবি? ফুটো করলেই পিঠে ঝাড়নি হয়ে যাবে একবার। হ্যাঁ, অনেক বড় বড়। এই তো এই দেখুন কত সুন্দর ফুটো ফুটো হয়ে যাচ্ছে। হাতে না মেরে দিস, ছোট ফুটো হচ্ছে পাচ্ছি না। দাম খুব সুন্দর, একদম পিঠে ঝাড়নি হয়ে গেছে দেখো। হ্যাঁ, খুব ভালো। ধরো একটু ধুয়ে নিবে। আর কি করবো, কিছু করতে হবে। নারকেলটা কুড়ে দেবো, আমি সব পারি। নারকেল কুড়তে পারি, চাল বাটতে পারি, মশলা বাটতে পারি, রান্না করতে পারি, সবই পারি। দুই ধরনের পুর দিয়ে কদম পিঠে বানাবো, একটা ক্ষীরের কদম পিঠে, একটা নারকেলের কদম পিঠে। তার জন্য দুধ নিয়েছি আমি, ক্ষীর করে নেবো। তোমার তাহলে আজকে তো অনেক দেরি হবে গো পিঠে বানাতে। একটু দেরি হয় তো দাদু। হ্যাঁ বলো। জীবনে কোনদিন নারকেল কুড়েছো? নারকেল কুড়েছি, খেয়েছি, সব করেছি। নারকেল গাছে উঠেছি, পেড়েছি। শিখে নাও কেমন করে নারকেল কুড়তে হয়। আমি যে সবই পারি গো, পারিনি এমন কোনো কাজ নেই আমার। খেজুর গুড় আনতে বলেছিল, কিন্তু গিয়ে দেখি সব শেষ হয়ে গেছে। এখন খেজুর গুড়ের প্রচুর ডিমান্ড, সেই জন্য পাটালে কিনে নিয়ে এসেছি। ছোটটা দিয়ে কর। যতটা লাগবে দিদা নিয়ে নিবে, তুই কর না। তুমি যা নারকেল কুটতেছো, ওই ওভাবে মেয়েরাও পারবে না, তার দিকে শিখতে হবে। তুমি যে কথাটা বলে না, সেই জন্য তোমাকে আমি একটু নারকেল খাওয়াবো। ধরো, আচ্ছা দাও। হইছে? এটা কে একা আমাকে এই নাতি টাকে দিতে হবে? নাতি ঠিক খাবে, তুমি খাও না। নাতি এটা খাও, আমি এ থেকে দেবো। আচ্ছা একটু গুড় দাও, একটু গুড় দাও, তাহলে তো ভালো লাগবে। এই তো আম গুড় দিয়ে খাচ্ছে। গুড় দিয়ে নারকেল খাচ্ছে? তুও গুড় না, গুড় চাস্তে চাস্তে তুও খেয়ে নিচ্ছু। হয়ে গেল, হয়েছে তো? দেখো তোমার থেকে ভালো করছি গো। কমপ্লিট, আমি যাই, আমার একটু কাজ আছে, বুঝলে তো।
দেখি পপি কি করছে, পপিকে পাঠাচ্ছি দাও। খাওয়ার সময় আসবে। এত দুধ দুধ ছিল, এতটা কমে গেছে, মরে মরে একবারে ক্ষীর হয়ে গেছে, হলুদ কালার এসে গেছে। আমার চালবাটা হয়েছে? হ্যাঁ হয়েছে। তা ওটা তুলে দিয়ে দাও। দুধে চালবাটাটা দিয়ে দেবো, চালবাটা। খেজুর গুড় হয়েছে? হ্যাঁ। দে 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 দে, খেজুর গুড়। তুমি চালগুলো গুঁড়ি করে ফেলো, আর এইটাকে মেরে মেরে একবারে ক্ষীর করে ফেলবো। দারুণ হচ্ছে গো। দারুণ ক্ষীর হচ্ছে। হ্যাঁ, দুধের তো দুধ মেরে তো ক্ষীর করতে হয়। দারুণ হবে নি? সুন্দর শুকনা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর ক্ষীর হয়েছে, এখনো একটু মরবে, শক্ত হবে। তোমরা যদি কোনোদিন পিঠের ক্ষীর বানাও, গোবিন্দভোগ চাল দিয়ে ক্ষীর বানাবে, খুব সুন্দর খেতে লাগবে। অর্জুন তোর কি হচ্ছে রে, শুয়ে শুয়ে গুড় গেট হচ্ছে? কড়াটা পরিষ্কার করে নি, কড়া পরিষ্কার করে নারকেলের পুর বানাবো। কড়াই নারকেল গুঁড়ি দেবো নারকেলের পুর করার জন্যে। ভালো করে পাক করে নেবো। ওই চালগুলোকে ছাঁকতে হবে? হ্যাঁ দাও, পিছিয়ে কাপড়টা দাও। খুব সুন্দর করে পুরটা করে নিয়েছি। আমি আর বসে বসে কি করবো, এই চালগুড়িগুলো একটু চালি দিই, গোটা গোটা আছে নাকি দেখি, কিরকম পিসি চালগুড়ি করেছে। পিঠের জন্য একবারে ফুটো জলে ডোটা তৈরি করতে হবে, তবে ডোটা খুব সুন্দর হবে, নাহলে কম কম গরম জলে হবে না। এই যে ফুটো শুরু হয়েছে, গরম জলে একটু লবণ দিয়ে দেবো। এই দেখুন, আতপ চালের গুঁড়ি তো, সেই জন্য একদম সাদা ধপধপ করছে, পিঠেগুলোও কিন্তু সাদা হবে। সবটা গুঁড়া হয়ে গেছে রে। ওই যে মা, এই পিঠের জন্য ডোটা তৈরি করে দু, দিলেই পিঠে তৈরি করবো আমরা সবাই মিলে একসঙ্গে। চালের গুঁড়ি অল্প অল্প দেবো আর মা খাবো। খুব ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি, এবার ঢেলে নেবো। এবার এটা হাত দিয়ে একটু মাখাতে হবে, একটু ঠান্ডা হোক হালকা। ডোটা খুব শক্ত করলে হবে নি, একটু নরম নরম করতে হবে। দাদু সামনারি গুবি বাচ্চা, দাদু আমারই পারবে তো? বড়মনি আমার ঠিক ব্যালেন্স আছে। দাদু কদম পিঠা পারবে নি? সব পারবো, তুই কি বলু, কদমের বাঁট আমাকে ধরে গেল, শিখে যাবে, চারদার ঘুরে দেব। খুব শক্ত হয়নি, এরকম এই যে দেখুন নরম হয়ে গেছে। এই দেখো বাসমতি চালটা খুব ভালো করে ভিজে গেছে, এবার আমি থালাতে মিলে নেব। সুন্দর ভিজে গেছে, একবার ঝরঝরে গেছে ভিজে। একবারে জল থেকে ছেঁকে ভিজে চাল দিবেন, এই চালটা একটু শুকনো শুকনো লাগবে, হাওয়াতেই শুকি যাবে। হ্যাঁ, এই যে দেখো দুটো পুর আছে, একটা নারকেলের পুর একটা ক্ষীরের পুর। এখান থেকে একটু ডো কেটে নেব, হাতে একটু তেল মেখে নিয়েছি, জোড়া জোড়াবেনি, একটু খিলি মতো করে নেব।
আমরাও দেখে নিচ্ছি দুজনে, এবার আমরা দুজনে করব। এই তো দিদি শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, প্রথমে নারকেলের পুর দিবে, এবার একটু নারকেলের পুর দিয়ে দেবো, আবার গোল করে নেবো। এই দেখো এটা সগল করে নিয়েছি, এবার চালে দিয়ে দেবো। এরকম গুলি নেবো, গায়ে চড়ি যাবে। বাহ কি সুন্দর লাগছে দেখো দেখতে। হালকা করে চিপে চিপে নেবো, পুরো কদম ফুলের মতো এখনই দেখাচ্ছে। এই একটা কদম পিঠে হয়ে গেল, তোমরা পারবে তো? হ্যাঁ করে নাও। দাদা এখানে রাখো, দেখিয়ে দিতে পারবে না। তুমি হাঁড়ি বসি, জল বসি দাও না, আমরা করে নিচ্ছি। মা নারকেলের করছে, আমি আর পিসি তাহলে ক্ষীরের করি। হ্যাঁ হ্যাঁ করো। কেন পিসি? এই দেখো কত সুন্দর খিলি হয়ে গেল। নারকেল দিয়ে দেবো, আবার গোল করে নেবো। এই যে আমারও খিলি হয়ে গেল, এবার এটাতে আমি ক্ষীর দেবো। ক্ষীর একটু বেশি করে দিই, খেতে ভালো লাগবে কদম পিঠে। খুব সুন্দর করে ঘুরি ঘুরি চালগুলো গেঁথে যাচ্ছে, তো ঘুরি ঘুরি নিয়ে নেবো। এবার শুধু গাগা করে জাল দিতে হবে, জাল ফুটিয়ে বাষ্পটা বার করে নিতে হবে। ওই বাষ্পতেই তো পিঠেগুলো ভাপা হবে। হ্যাঁ, আরে এই পিঠেটা এখন ক্ষীর কদমের মতো দেখতে লাগতেছে। সেটা ক্ষীর কদম মিষ্টি, আর এটা কদম পিঠে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সে তো বটে, মিষ্টি পিঠে। হ্যাঁ খেলেই মিষ্টি হবে। মা তো পা মিলে বসে বসে পিঠে তৈরি করতে একটু সময় লাগে, আর মায়ের তো হাঁটু সমস্যা আছে, বেশি কাল হাঁটু কনকন করছে, পা মুড়ে বসে থাকতে পারে না। এই যে আমার ছেলে পিঠে ঝাড়ি তৈরি করে দিয়ে গেছে, এইতে একটু তেল মাখিয়ে নেবো, সাদা তেল। বোমা এতে বসি বসি দাও একটা একটা করে, একটু ছাড়া ছাড়া দিই। জল গরম হয়ে গেছে, আমি এবার পিঠাগুলো বসিয়ে দেবো, তোমরা এবার ওই কলা পাতায় তৈরি করে করে রাখো। ওইটা হতে হতে আবার অনেকগুলো তৈরি হয়ে যাবে, ওগুলো তুলে দাও। বেশিক্ষণ লাগবে না, খানিকক্ষণ ভেপে গেলেই হয়ে যাবে। উনালে তো একদম গাগা করে জ্বলছে, যত জলের বাষ্প উঠবে তত তাত্তি হবে। তোরও এত ভালোই মেশিন চালাচ্ছ তোরা? হ্যাঁ দুজন তো। তবে তাড়াতাড়ি হচ্ছে? তাড়াতাড়ি তো হবে। তোমাদের একবার খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে। এই দেখো চালগুলো পুরো কদম ফুলের মতো ফুটে যাচ্ছে। এই চালগুলো এখনো ভালো করে ফুটেনি, এখনো সিদ্ধ হয়নি, এখনো একটু রাখতে হবে। পিসি এদিকে পুর ভরে সাপ্লাই দিচ্ছে, আর এদিকে আমি চাল ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে গরম দুধ নিয়েছি, আর এখানে বিরিয়ানির হলুদ রং নিয়েছি, এক চিমটি মিশিয়ে নেব। এইটা আমার পরে লাগবে, আর পিঠেটা হয়েছে নাকি দেখে নেবো। চালগুলো সব কত সুন্দর ফুটে গেছে, একদম কদম ফুলের মতো হয়ে গেছে। এবার নাবি নেবো, হেভি দেখতে লাগছে কিন্তু। মায়ের হাতে তৈরি কদম পিঠে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই দেখো পিঠেটা একবারে পুরো শক্ত হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। দুধে হলুদ রং দেওয়া আছে, এইটা এক ফোঁটা করে দিয়ে দেবো।
দেখতে ভালো লাগবে পিঠেটা। হলুদ রঙটা তোমরা নাও দিতে পারো, ভালো দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য আমি একটু একটু দিলাম। থালাটা একটু পরিষ্কার করে আবার একটু তেল মাখিয়ে নেব। তাও তুলে দাও, এবারে অনেকগুলো আছে, এনাও। ফুলগুলো ফুটবে, জায়গাটা তো অনেকটা লাগবে, ওই করে আবার এটা চাপিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। এবার খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ হবে তো, দাঁড়াও এটা নামু, তারপর দেখে এটা কেমন হয়েছে। কদম ফুলের মতো খুব সুন্দরভাবে সব ফুটে গেছে চালগুলো, এই দেখুন সব কত সুন্দর ফুটে গেছে। একইভাবে আবার হলুদ রঙটা দিয়ে দেবো। আমাদের কদম পিঠা তৈরি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। আমি এত ভালো লাগছে, ওই করে আমি আর বসে থাকতে পারিনি, উঠে দাঁড়িয়ে দেখছি। মনে বস না, কার ভাগ্যে কি পড়বে জানি না, নারকেলেরও পড়তে পারে, আবার ক্ষীরেরও পড়তে পারে, ক্ষীরের ফাইল করে ফেলতে, সব এক জায়গায় মিক্সড আছে। দেখ যেমন নরম হয়েছে আর তেমন দেখতে হয়েছে। একবারে কদম ফুল হয়ে গেছে। এই কদম ফুল সত্যি পিঠেটা ক্ষীর পাইছিস, আমি নারকেলটাই খাই, দুজনে পপি আমি নারকেল। নারকেলটা দারুণ লাগছে, ক্ষীরটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি তো ক্ষীরটাই নামিনি, হেভি লাগে বাবা। তুই একটু নারকেলটা খা, কত সুন্দর নরম লাগছে, এর স্বাদটা অতুলনীয়, অপূর্ব, একবারে একদম দুর্দান্ত হয়েছে। আপনারা একবার হলো এই শীতে এরকম ভাবে কদম পিঠা বানিয়ে খাবেন, দারুণ। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সাবাস সাবাস।